প্রতারণার শিকার হয়েছেন সাকিব খান তবে এবারের প্রতারণা ইকবালের মতো নয় বা এই সেলিম খানের মতো বা সেলিম চেয়ারম্যানের মতো নয় এবারের প্রতারণার স্টাইলটা হইল অর্থনৈতিক সম্মান এবং সাকিব খানের রেকর্ড মর্যাদা এবারের প্রতারক হইল এই নতুন লোক অভি জাহিদ হোসেন অভি এই লোক কী করেছে আপনারা জানেন এই লোকটি শাকিব খানের প্রিয়তমা গানের বা প্রিয়তমা সিনেমার যত গান ছিল এগুলার সত্ত্ব কিনেছিল এবং প্রিয়তমা সিনেমাতে যতগুলো গান ছিল সবগুলো গান কিন্তু ছিল রেকর্ড ভঙ্গকারী এক একটি গান পাঁচশো মিলিয়ন চারশো মিলিয়ন ছয়শো মিলিয়নের কাছাকাছি আটশো মিলিয়ন চলে গিয়েছে সেই গানগুলোকে তারা এখন ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে তাহলে শাকিব খানের ক্ষতিটা কিভাবে হলো এক নাম্বার ক্ষতি হলো এই গানগুলো কিন্তু শুধু বাংলাদেশে না বাংলাদেশ ভারত মিলিয়ে রেকর্ড ভিউ রেকর্ড ভঙ্গকারী ভিউ হয়েছে পাঁচশো মিলিয়ন তো অনেক বড় ব্যাপার অনেক রেকর্ড ভঙ্গ করেছে সেই গানকে এই জাহির হোসেন টাইগার মিডিয়ার কর্ণতার সে মুছে ফেলেছে ইউটিউব থেকে শাকিব খানের মর্যাদাটা কমে গেল শাকিব খানের গানগুলো সুন্দর হওয়ার কারণে তার লিপসে মানিয়েছে যে কারণে ভক্ত দর্শকরা তুমুলভাবে দেখেছে দেখে বিউ হয়ে গিয়েছে ব্যাপক এর আশেপাশে কোনো বাংলা গান অবস্থান করছিল না কিন্তু এই যে এই লোক প্রতারণাকারী সে আগ থেকে একজন সাকিব বিদ্বেষী লোক কেন যে হিমেলা শ্রাফ এবং আশাদ আদনাম এর কাছে গানগুলো বিক্রি করল এবং এই ব্যাপারে অবশ্যই আশরাফ এবং আশরাফ আদনামকে আশরাফ এবং আশরাফ আদনামকে সতর্ক থাকতে হবে তারা যেন সৃজনশীল কাজ সৃজনশীল লোককে দেয় কোন প্রতারককে কেন যেন না দেয় এই প্রতারকরা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্নভাবে এসব অপকর্ম করে থাকে তার উপরে শাকিব বিদ্বেষী এই লোক কিন্তু সেই আগ থেকেই সাকিব বিদ্বেষী এই লোক তেরো থেকে চোদ্দোটি সিনেমা প্রযোজনা করেছে সাকিব খানকে দিয়ে সে পয়সা কামিয়েছে এর আগে তার রং বাজ সহ বেশ কিছু সিনেমা শাকিব খানের বেশ কিছু সিনেমা সে প্রযোজনা করেছে কিন্তু সেই লাভের অর্থ দিয়ে তারা এই অর্থ ঢেলেছে অন্য জায়গায় শাকিব খানকে দিয়ে সাকিব খানকে দিয়ে সিনেমা করেছে লাভ করেছে লাভ করার পর সিনেমা করেছে আরিফিন শুভ দিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছেন কতটা সাকিব বিদ্বেষী পরবর্তীতে তারা আর সাকিবের কথা ভাবেনি আবার যখন শুভকে দিয়ে লোকসান খেয়েছে সিএমকে দিয়ে লোকসান খেয়েছে তখন কিন্তু আবার তারা এসে আবার সাকিব খানের কাছে ধর্না দিয়েছে আবার এখন লাভবান হওয়ার জন্য সাকিব খানের প্রিয়তমা সিনেমার গানের সত্য কিনেছে এখন আবার সাকিব বিদ্বেষী অবস্থান নিতে গিয়ে সাকিব খান রেকর্ড ভঙ্গ করছেন সেই জিনিসটি করতে গিয়ে হয়তোবা অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে তারা আবার এই গানগুলো ছাড়বে তখন ভিউ দেখাবে শূন্য তাহলে এই রেকর্ডগুলা থাকছে না যুক্ত থাকছে না এই প্রতারণাকারীদেরকে চিহ্নিত করুন চিনে রাখুন তাদের কাছ থেকে দূরে রাখুন হেমেল আশরাফ এবং আশাদ আবদান যেন তার কাছে আর কোনো গানের সত্ত্ব বিক্রি না করে সাকিবিয়ানদেরকে না ঠকায় শাকিব খান নিয়ে যাতে না ঠকায় শাকিব খান যেন আর প্রতারিত না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম